অশোক সিং এর ময়না তদন্তের দিকে আরো একবার নজর রাখবো। প্রাথমিক যে রিপোর্ট সূত্র কি বলছে যে অশোক সিং এর ব্রেন টিউমার ছিল এমনটাই প্রাথমিক রিপোর্টে সূত্রের মারফত আমরা জানতে পাচ্ছি। আপনাদেরকে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে অশোক সিং এর দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং এখন যে আপডেট আমরা পাচ্ছি তার মাথার ভিতরে টিউমার পেয়েছেন চিকিৎসকরা। তার ত্বক আর নখের কালো ভাব দেখে চিকিৎসকরা মনে করছেন যে তার ব্রেন ক্যান্সারের চিকিৎসা চলছিল। এই মুহূর্তের আপডেট আরো একবার জানাই আপনাদেরকে যে অশোক সিং এর মাথার ভিতরে টিউমার পেয়েছেন চিকিৎসকরা। সূত্র মারফতে খবর জানা যাচ্ছে, আরো জানবো। মৈত্রী রয়েছে আমাদের সঙ্গে। মৈত্রী, তোমার কথা খুব আস্তে শুনতে পাচ্ছি। আরো একবার আপনাদেরকে জানাই যে তার মস্তিষ্কের ভিতরে টিউমার পেয়েছেন চিকিৎসকরা, অর্থাৎ অশোক সিং এর মস্তিষ্কের ভিতরে টিউমার পেয়েছেন চিকিৎসকরা এবং অশোক সিং এর ত্বক এবং তার নখের কালো ভাব দেখে চিকিৎসকরা মনে করছেন যে তার ব্রেন ক্যান্সারের চিকিৎসাও চলছিল। মৈত্রী বলো, যেমনটা বলছিলে পায়েল, দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভার্বাল ওপিনিয়ন দিকে, অর্থাৎ প্রাথমিক যে রিপোর্ট তদন্ত ময়না তদন্তের পরে দেওয়া হয়েছে সে তার যে ভার্বাল ওপিনিয়ন তার সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, অশোক সিং এর মস্তিষ্কের ভিতরে টিউমার পেয়েছেন চিকিৎসকেরা এবং তারা যেটা দেখেছেন যে এই অশোক সিং তার শরীরে অর্থাৎ তার ত্বক কালো হয়ে গিয়েছিল, তার নখের কিছু অংশ কালো হয়ে গিয়েছিল, যেখান থেকে তারা মনে করছেন যে তার হয়তো ম্যালিগন্যান্সি বা ক্যান্সারের চিকিৎসা চলছিল, অর্থাৎ এই ব্রেন টিউমারই হয়তো কোথাও ব্রেন ক্যান্সারে পরিণত হয়েছিল এবং সেটার চিকিৎসা চলছিল বলে তারা মনে করছেন। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তারা যাতে টিউমারটির বায়োপসি করা যায় তাই জন্য তারা সেই টিউমারটি সংগ্রহ করে রেখেছেন। কি ঘটেছিল তারা যেটা দেখেছেন, তারা যেটা ওপিনিয়ন দিচ্ছেন এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে তার মস্তিষ্কের ভিতর কোনো একটি ধমনি সেটি হঠাৎ করে ফুলে উঠে অ্যানিউরিজম তৈরি করে এবং সেই অ্যানিউরিজম হঠাৎ করে বার্স্ট করে, অর্থাৎ বেলুনের মতো মস্তিষ্কের কোনো একটি ধমনি হঠাৎ করে কোনো একটি ধমনি ফুলে উঠেছিল, সেই অ্যানিউরিজম বা সেই ফুলে ওঠা অংশটি হঠাৎ করে বার্স্ট করে এবং যার জেরে প্রবল রক্তক্ষরণ হয় মস্তিষ্কের ভেতর। যেমনটা আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম যে মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ পেয়েছেন চিকিৎসকেরা প্রবল এবং এই প্রবল রক্তক্ষরণের জেরেই কিন্তু তার অতি দ্রুত মৃত্যু হয় বলে চিকিৎসকেরা বর্তমানে চিকিৎসকেরা ময়নাতদন্তকারী চিকিৎসকেরা যে ওপিনিয়ন দিয়েছেন তার সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি তাতে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ দুটি খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এক তার মস্তিষ্কের ভিতর যে রক্তক্ষরণ হয়েছিল তার কারণ তার ব্রেনে কোনো অ্যানিউরিজম হয়েছিল, অর্থাৎ মস্তিষ্কের ভেতর কোনো ধমনি হঠাৎ করে বেলুনের মতো ফুলে ওঠে সেটা বার্স্ট করে এবং যার ফলে যে এই ধমনির ভেতরে থাকা সমস্ত রক্ত বেরিয়ে আসে এবং প্রবল রক্তক্ষরণ হয়। ইনট্রাক্রানিয়াল হ্যামারেজের কথা উল্লেখ করেছেন চিকিৎসকেরা, অর্থাৎ মস্তিষ্কের ভেতরে প্রবল রক্তক্ষরণ হয় এবং যার জেরেই তার মৃত্যু হয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা যেটা দেখেছেন যে তার মস্তিষ্কের ভেতরে তারা একটি টিউমার পেয়েছেন, একটি ব্রেন টিউমারের উপস্থিতি তারা পেয়েছেন, সেই ব্রেন টিউমারকে তারা সংরক্ষণ করে রেখেছেন প্রয়োজনে বায়োপসির জন্য। ত্বকের যে কালো ভাব এবং নখের যে কালো ভাব তারা দেখেছেন তারা মনে করছেন সেই ম্যালিগন্যান্সি চিকিৎসা তার চলছিল। এছাড়াও তার শরীরে নজর থাকছে এই খবরের দিকে। ধন্যবাদ তোমাকে মৈত্রী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।